نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم সম্মানিত দিনী ভাই ও বোনেরা শিরকের পরিণাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আপনারা যারা দোকানে বা রাস্তায় আছেন তাদেরকে প্যান্ডেলে এসে মনোযোগ সহ আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি ইমানের প্রধান চারটা শত্রু আছে দুশমন আছে ইমানের বড় বড় শত্রু কয়টা কয়টা বললাম একটা হলো কুফর কি শিরক তাগুত নিফাক শিরক কুফর তাগুত নিফাক মনে থাকবে মনে থাকার কথা না কারণ আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনি না এজন্য মনেও থাকে না আগে প্রশ্ন করে নি আজকে কুরআন তেলাওয়াত করেছেন কে কে হাত তোলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এত লোকের মধ্যে 12 জন তেলাওয়াত করেছেন আরো থাকতে পারে এক একজন আমি তো দেখতে পাইনি কেন কুরআন তেলাওয়াত করতে জানেন না জানার পরেও করেননি দুই ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আজকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়েছেন কে কে পাঁচ ওয়াক্ত জামাতে পড়েছেন তাই না মাশাআল্লাহ তাও সংখ্যা কম যদি এই প্রশ্নটা গতকালকে জিজ্ঞেস করতাম তাহলে আপনাদের পাওয়া যেত আর একটা প্রশ্ন আমি করি প্রশ্নটা ভারী হয়ে যায় সেটা হলো আজকে কি বার গেল রবিবার গত সোমবার থেকে নিয়ে আজকে রবিবার পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাতে সাত দিন জামাতের সাথে পড়েছেন ইমাম মুয়াজ্জিন বাদ দিয়ে হাত তুলবেন মাশাআল্লাহ তাও তো পাওয়া গেল ইমাম আছে নাকি এর মধ্যে আবার কেউ
আমি বলেছি ইমাম মুয়াজ্জিন বাদ দিয়ে হাত তুলবেন, বুঝেছেন কথাটা? আবার হাত তোলেন তো, এক দুই তিন চার, চারটা কই, এখানে হাত তুললে একজন, চারজন পাওয়া গেল, পাঁচজন। প্রশ্নগুলো করছি আপনাদের জন্য না, কিন্তু যারা হাত তুলছেন তাদের জন্য না, যারা হাত তুলেনি তাদের জন্য। তাহলে আপনি একটু ভেবে দেখেন যে আমরা আমল করার ক্ষেত্রে কত পিছিয়ে। এখন জানা মানুষ অনেক, কিন্তু মানার মানুষ নেই। আয় ওখানে ছেলেরা কি করছে, ওদেরকে এদিকে ধরে নিয়ে আসেন কেন, এই ছেলেরা ধরে নিয়ে আসেন এদিকে। ওখানে কোনো কথা বলা যাবে না, আর ডেকোরেটরের লোকগুলো খুব ফাঁকি দিছে, এই দুই সাইডে দুইটা খুঁটি দিলে ভালো হতো, একটু উঁচু করে দিলেও হতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু মাঝখান দিয়ে দিছে, সৌন্দর্য নষ্ট হয়েছে, আলো দিছে মাঝখান দিয়ে, ভালো করে বোঝা যায় না। দেখেন তো ছেলেগুলো যেন কথা না বলে, ওদেরকে ডেকে নিয়ে আসেন এখানে। তাহলে তেলাওয়াতের ব্যাপারে আমরা পিছিয়ে আছি, তাহলে আজ আর প্রশ্ন করার দরকার নেই। এটা কোন সাল চলছে, 22 সাল, তাই না? 22 সালে আপনি এই সিজনে নভেম্বর ডিসেম্বরে, আজকে ডিসেম্বরের কত তারিখ, 11, এক মাস 11 দিন ধরি আমরা, বলতে পারবেন কয়টা আলোচনা শুনেছেন এই জালসায় এসে? 5টা, আরো বেশি, 5টার বেশি শুনেছেন? কে কে? ওই যে এক ভাই, 5টার বেশি শুনছো, তাই না? মাশাআল্লাহ। 5টা থেকে, 5টা আলোচনা থেকে 5টা জিনিস শিখেছ বলো তো। না, ওটা বলিনি, এটা জানা ছিল না, এটা শিখছি। 5টা আলোচনা শুনছো, আপনারা কি বুঝতে পারছেন কথা? 5টা আলোচনা শুনছো, আমি বলছি 5টা থেকে 1টা করে বলো যে এই জিনিসটা আমি শিখছি, এটা আমার জানা ছিল না, এটা শিখছি বলো। তুমি তো যুবক ছেলে, শুনলে তো মনে থাকার কথা, বলো, বলতে পারবো না কি? হ্যাঁ, একটা বলো, এটা তোমার জানাই আছে, পাঁচ অক্ত নামাজ তোমার জানা ছিল না, এটা শিখছ। না, নতুন না, আমাদের ও আর এক ভাই হাত তুলেছিলেন, আপনি বলতে পারবেন আপনি কয়টা শুনেছেন? 5টা ধরেন, 5টার মধ্যে 1টা বলেন তো এই জিনিসটা শিখছি ওই আলোচনায় গিয়ে। কি ব্যাপার, রাগ করছেন আপনারা? আপনারা বলবেন যে ওয়াজ করা বাদ দিয়ে কি শুরু করল, তাই বলছেন, তাই না? আমি ওয়াজ খুব কম করি, ওয়াশ করি বেশি। কে? এই ছেলেটা দেখতে খুব সুন্দর, তুমি দাঁড়া তো ভাই।
বললাম যে সুন্দর দেখতে, দাঁড়াও বিয়ে করছো? হ্যাঁ মাশাআল্লাহ, তোমার বউটা দিনদার হবে, দোয়া করে দিলাম ভালো হবে ইনশাআল্লাহ। বলতো ইমানের বড় বড় শত্রু দুশ্মন কয়টা বললাম বলো, আপনাকে বলবেন না, আপনার জিজ্ঞেস করছি বলো। এক নম্বর কুফর, দুই তিন তাগুত, মাশাআল্লাহ পুরস্কার দেওয়ার দরকার, তাই না? এখনই বলেছিল তাই না? এটা মনে রাখতে পারবো না, এটা আগে থেকে জানো? তাই কয়টা করে পত্রিকা নাও গ্রাহক তুমি, তাই না? তোমার নাম কি? সাদ্দাম হোসেন। বসো। আসলে দেখেন ওর বয়স কত হয়েছে, বয়স কম না? 18-19-20 বছর। তো 20 বছরে ও জেনে নিয়েছে যে ইমানের প্রধান প্রধান শত্রু চারটা, এবং বলে দিল, কথা বুঝতে পারছেন? মরা পর্যন্ত ভুলবে না ও, ইনশাআল্লাহ ভুলবে না এটা। এই জন্য বলি বুড়াদের শিক্ষা দিয়ে কোনো লাভ নাই, লস। বয়স কত? 82 বছর। আর বাঁচবেন কয়দিন? বাপ বেঁচে ছিল 85, আমি 84 বাঁচব। এই বুড়ার বয়স কতদিন বাকি আছে? আর 1 বছর। এই বুড়াকে শিক্ষা দিয়ে কোনো লাভ নাই, 1 বছরে কি আমল করে আর আমি কি নেকি পাবো? কিন্তু এই ছেলেটা বাঁচার সম্ভাবনা আছে 85 বছর, 20 বছর বাদ দিলে কত থাকে? 60 বছর আমল করবে, যা আমল করবে সমপরিমাণ নেকি আমিও পাবো। এই জন্য শিক্ষা দেওয়া উচিত কাদেরকে? যারা বৃদ্ধ তারা আবার রাগ করে না, আপনারা আপনারা শিখেননি এটা আপনাদের দোষ। তাহলে দুইটা প্রশ্ন করলাম, আগামী দিনে আবার কখন প্রশ্ন করব আপনারা জানেন না, এত প্রস্তুতি নিয়ে থাকবেন যেন প্রশ্ন করলে উত্তর দিতে পারে। কুরআন তেলাওয়াত করেছেন, উত্তর কি আজকে করেছি? 5 ওয়াক্ত সালাত আজকে জামাতে পড়তে পেরেছেন, উত্তর কি পেরেছি? আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারলেন? তো এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। আর এসেছেন কিছু শিখার জন্য, মনোযোগ দিন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। শিখতে পারবেন তো? আজকে এরকমই কয়েকটা কথা বলবো। শিরিক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমান 13 নম্বর আয়াত। শিরিক সবচেয়ে বড় অপরাধ, বড় জুলুম। শিরিক বলা হয় আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে কি করা, অংশীদার স্থাপন করা। মনে থাকবে ইবাদতের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্য থাকে বা লৌকিকতা উদ্দেশ্য থাকে তাহলে একটা শিরিক হয়ে যায়, ওইটার ইবাদত থাকে না। আর এর ফলাফল এত খারাপ, এত জঘন্য, এত নোংরা, এটা স্বাভাবিক একটা কথা বললে ওটা শিরিক হয়ে যায় এবং আপনি ইমান হারা হয়ে যাবেন। আপনি তো বিশ্বাস করতে চান না, কি বিশ্বাসী বা করবেন? 118 নম্বর হাদিস, হাদিসটা মনে থাকবে কিনা আপনাদের বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, আও ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন
যে মানুষ সকাল করে কাফের হয়ে আর বিকাল হতে হতে কি হয় মুমিন হয়, অথবা সকাল হয় মুমিন হয়ে বিকাল হতে হতে কি হয় কাফের হয়। এবার বুঝতে পারছেন তাহলে? এক, তাহলে মানুষ এখন আপনি কাফের না মুমিন এটাকে আপনি বলতে পারবেন? কেন বলতে পারবেন না? মুহূর্তেই যেন আপনি বলতে পারেন আমি মুমিন। হাদিস যেহেতু মুসলিমের, সহি মুসলিম হাদিস সহি, সকালে মানুষ কাফের অবস্থায় সকাল করে বিকেলে কি হয় মুমিন হয়, অথবা সকাল করে মুমিন অবস্থায় বিকেল হতে হতে কি হয় কাফের হয়। কিন্তু আমি আরো দ্রুত বলব। আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন যে মহিলারা যখন ভাত রান্না করে, রান্না করে না ভাতের ফ্যান ফুটে না, কি বলেন এটাকে আপনারা বলেন তো? হ্যাঁ বলো, বলো ফুটে না। আচ্ছা, এক মিনিটে কতবার বলো ফুটে দেখছেন কোন দিন? কতবার হতে পারে? এক মিনিটে 15-20 হবে, তাহলে দেখেননি আপনি? 100 বারেরও বেশি আপনি গুনে দেখবেন। না হলে আপনার ওয়াইফকে বলবেন দেখো তো এক মিনিটে এই যে এইভাবে বলক উঠছে, ফুটে ফুটে বলক ওঠে না, উঠতেই নষ্ট হয়ে যায়, আবার উঠে, উঠতে নষ্ট আবার উঠে, এরকম হতে থাকে না? আল্লাহ রাসূল বলছেন যে অসাধ্য ইনকিলাব, এর চেয়েও ঈমান দ্রুত মানুষের কাছ থেকে পলায়ন করে। আমি তো বললাম সকাল আর বিকালের কথা, কখন সকাল আর, এই হাদিস কি বলছে বুঝেননি মনে হয়? এটা কিভাবে হয়? কলব মানে কি জানেন? কলব মানে আপনার একটা দোয়া পড়েন, দোয়াটা মুখস্থ নেই আপনাদেরকে, আপনার দোয়া মুখস্থ নেই, ইয়া মুকাল্লিবাল কুলুব কি সাব্বিত কলবি আলা দিনিক, কল্লাবাই ও কল্লেব তাকলিবান, দ্রুত পরিবর্তন হয়, এই জন্য এর নাম কি কলব। এটা কি দ্রুত কি হয়? এখানেই বসে আছেন, এক সেকেন্ডের মধ্যে আমেরিকা চলে গেছে আপনার মনটা, যাই না? এই জন্য কলবের নাম। তাই বলছেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সমূহের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দিনিক, আমার অন্তরটাকে আপনি আপনার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। এই দুটো মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন, সেজদায় বেশি বেশি বলার চেষ্টা করবেন, কখন সেজদায়, এমনি উঠতে চলতে ফিরতে যেতে বলতে পারেন, কিন্তু সেজদায় বেশি বেশি বলবেন। এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর দিন সকালে না, কিন্তু মৃত্যুর দিন দুপুরে না, মারা গেছে সন্ধ্যার সময়, সকালে কালেমা পড়েছে এটা এটা না, ঠিক মৃত্যুর আগে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সে জান্নাতে যাবে। হাদিস আসছে, কেন বলেছে আপনি কোনদিন ভেবেছেন কথাটা? ভাবেন না, আগের দিন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে মারা গেলেন, সমস্যাটা কি? মুহূর্তেই ঈমান থাকে না, এমন কি করলেন ঈমান নাই? মনে করেন এখানে বসে আছেন আপনারা, কতদিন আগে যে মুশরিক হয়ে আছেন তা জানেন আপনি? আপনি তো মনে করছেন আমার দাড়ি আছে, আমার পাঞ্জাবি আছে, আমি হজ করেছি 5 বার,
25 বার উমরা করেছি, মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, দান করি, সাদকা করি, আমি তো জান্নাতে যাবই, তাই না? এটা আপনার একটা কি দাবি? বুঝলেন না মনে হয়। কিন্তু এই টুপি দেখি জান্নাতি মানুষ চিনা যায়? হ্যাঁ, নামাজ দেখে কি জান্নাতি মানুষ চিনা যায় না? আপনার চেয়ে বড় নামাজি ছিল, ওরা এখন মুশরিক হয়ে কবরে জাহান্নাম ভোগ করছে। আমি একটু পরে বলি, শুধু এতটুকু বলি, তাহলে এত দ্রুত ঈমান নষ্ট হয়, ঈমান হারিয়ে যায়। এই তিন চারটা হাদিস দ্বারা আপনাকে বুঝালাম কি কারণে নষ্ট হয়। এবার কি বুঝতে পারলেন আপনার কথাটা? বুঝেন না আপনার, এত দ্রুত ঈমান নষ্ট হয়, ঈমান হারায় যায়, এটা এমন কি করলাম যে এক সেকেন্ডের মধ্যে ঈমান চলে গেল, আবার এক সেকেন্ডের মধ্যে ঈমান আসতেও পারে। এবার বুঝতে পারছেন? এই জন্য আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললে ঈমানকে কি করা যায়? ধরে রাখা যায়। তবে এটা বলার জন্য শর্ত আছে, নামাজের জন্য শর্ত আছে না? আজান হয়ে গেছে, দাঁড়ায় গেলেন, নামাজ হবে? বুঝেননি কথা? আজান হয়ে গেছে বা আজান হয়নি, মনে হলো জহর পড়ে নিলাম, আমি কি কি পড়বো? জহর আল্লাহু আকবার বলে দেখবেন 10টা বাজছে, জহরের টাইমই হয়নি, চলবে? কেবলা কোন দিকে ওই দিকে খেয়াল নাই, চলবে? উজুই করেননি, চলবে? জায়গা দেখেননি, পোশাকটাও খেয়াল করেননি, নামাজ পড়লে হবে? শুধু পড়লেই হয় না, নামাজ পড়ার জন্য যেমন শর্ত আছে, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কি আছে? শর্ত আছে। কোন অফিসে চাকরি করবেন, শর্ত না দিয়েই আপনাকে চাকরি দিবে? অত সহজ না। নামাজের জন্য শর্ত আছে বুঝেন, সিয়ামের জন্য শর্ত আছে বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য শর্ত আছে, এটা বুঝেন না কেন? এটা জানেন না কেন? এটাই আফসোস। তো আপনাকে চিন্তা করতে হবে এমন কি কি কাজ আছে যার কারণে ঈমান এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আছে আছে আছে, এইটাই হলো এক নম্বর হলো শিরক। কি শিরক? ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে শিরক করছেন। মনে করেন যে আমি বক্তব্য দিচ্ছি, আপনি জোশে বলছেন ভাবতে ভাব কি বক্তব্য, শেষ ইমান কি? শেষ আন্না উম্মত, আপনার মধ্যে কি ইমান? ইমান কি অতই নির্লজ্জ? ইমান কি এতই শেষরা? আপনার মতো নাকি ইমান? আপনি নামাজ পড়ছেন হারাম খাচ্ছেন, নামাজ পড়ছেন জেনা করছেন, নামাজ পড়ছেন সুদ খাচ্ছেন, আপনার না লজ্জা নাই, ইমানের কি লজ্জা নাই? ওকে ঠেকা পড়েছে আপনার মধ্যে থাকার, বুঝেননি? যত্ন করতে হয়, যাকে ভালোবাসবেন তাকে এই ভালোবাসাটাকে ভিতরে রাখতে হয় এবং ওটাকে যত্ন করতে হয়। কি করতে হয়? ওটাকে যত্ন করতে হয়, অন্তরে ঠাই না দিলে হয় না। একজন মুমিনকে আপনি ভালোবাসেন, নিঃস্বার্থ ভালোবাসেন, তখন আপনার কি করতে হবে? এটা যত্ন করতে হবে। কি করতে হবে? ঈমান যে এনেছেন, ঈমানের যত্ন করেন কোনোদিন? আপনি বলবেন যে জীবনে প্রথম শুনলাম এটা, যে ঈমানের যত্ন করা লাগে। আচ্ছা, ঈমানকে কোনোদিন পাহারা দিছেন? পাহারা দিছেন কি বলেন আপনারা? শুনলেনই আজকে মনে হয়, ঈমানকে পাহারা দিতে হয়। এই দেখেন, আপনি পায়ে লাগছে, লাগার মধ্যে ওরে মা নাই, কি ইমান নেই, কি বললেন আপনি? কি বললেন? বুঝেননি? এই সর্বনাশ, ইমান
নেই। আপনি সর্বনাশ শব্দ জানেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ওয়াজ আজকে শুরু করলাম আপনাদের কাছে, এই ওয়াজ নিয়ে আপনি যদি মুমিন হন বাড়ি ফেরা খুব কঠিন আছে, কিন্তু বাড়ি ফেরা খুব কঠিন আছে। একেবারে বাচ্চা ছেলেটা দেখা মাত্র যে ওরে আমার লক্ষ্মী রে, ইমানের গুষ্টি শেষ। কি বউকে আদর করতে গিয়ে কতবার যে লক্ষ্মী বলেছেন আপনি, এটা ঠিক আছে? হ্যাঁ, আপনার কথা বললাম না, আপনার বউয়ের কথা শুনে তাহলে ছোট বাচ্চা ও নাকি বাড়ির লক্ষ্মী, আবার বলে ইমান আছে। আমি ওই হাদিসটার কথা বলছি ভাই, আপনারা রাগ করছেন কেন? আমি ওই হাদিসটার কথা বলছি, ইমান এত দ্রুত পলায়ন পর ও এত দ্রুত পালায় মুমিন থেকে, যেভাবে কি পাতিলে কি উঠে বল উঠে, এইভাবে পালায়। তারপরে বোঝাতে হবে না কিভাবে পালায়, বুঝাতে হবে তো? আপনার অন্তরের মধ্যে শিরিক আছে, এই জন্য ইমান আজও ঢুকেনি, শুধু খামাখা টুপি পরে নামাজ পড়ে। আপনার আকিদার মধ্যে একটা বিশ্বাস প্রতিষ্ঠিত আছে, সে বিশ্বাসটা কি জানেন? হাত থেকে কোনো জিনিস পড়ে গেলেই আপনার অভ্যাস আছে, মনে হয় আজকে মেহমান আসবে, এই বিশ্বাস ভিতরে আছে তো? আপনার বয়স 80 বছর, ইমান আপনার ভিতরে আসেইনি এখন পর্যন্ত, ইমান আপনার ভিতরে যাওয়ার রাস্তাই পাইনি, ইমান অপবিত্র জায়গায় আসে না। এবার কি বুঝতে পারছেন না? এই বক্তব্য খায় না মানুষ। আপনার আকিদায় আছে, হাতটা খুব চুলকাচ্ছে, মনে টাকা আসবে, কি আসবে, কিছু টাকা মনে হাতে আসবে, আপনার ইমান। আর এই বিশ্বাস যদি স্থায়ী থাকে, আর তো বিশ্বাস আছে, যদি জমা কলা খাই তাহলে বাচ্চা একসঙ্গে 4টা হবে, এটা তো বিশ্বাস আছে আপনার মধ্যে, তাই না? এই বিশ্বাস থাকাকালীন ইমান আপনার অন্তরে কোনো দিনই ঢুকবে না, যার বিশ্বাস আছে। আপনি কি বগার বাজার, তাই না? বগার বাজার এই চৌরাস্তায় আপনি একটা জমা কলা খাচ্ছেন, জমা কলা বুঝেন তো, কি বলেন আপনারা, জট কলা, জমস কলা। তো যখন আপনি খাচ্ছেন তখন আপনার ওয়াইফ কিন্তু আপনার কাছে নাই, এই সাউথ কান্দিতে আছে, আপনার খাওয়ার সময় মনে হচ্ছে যদি বউ দেখতে পেত তাহলে আব্দুল্লার মা দেখলে একটা ধমক দিত। এই যে বিশ্বাস নিয়ে আপনি চলছেন, আপনার অন্তর তো অপবিত্র, অপবিত্র না? আর অন্তরটা কি অপবিত্র, শিরিক কি পবিত্র জিনিস? অপবিত্র। আপনার অন্তরে কোনোদিন ইমান ঢুকবে? এখন বাড়িতে যখন আপনি খাচ্ছেন জমা কলা, তখন আপনার ওয়াইফ দেখে বলছে এই তুমি খাচ্ছ কেন, ও দাদাক দাও না এটা, বুঝছেন কথা, কাকে দাও, ওর দাদাকে দাও, মানে জমা কলা দাদা আর দাদি খাবে, এদের বাচ্চা কাছে হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রীর অন্তরে ভিতরে ইমান কি ঢুকেছে আজও? না, আজও ঢুকেনি। আগে খুব বেশি ছিল, যদি মরে যান শনিবারে বাঁশ কাটা হবে না, কিন্তু তুলে রাখবো কিন্তু। চলে গেছে তো আলহামদুলিল্লাহ, তাই না? চলে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন যে এইগুলো বিষয়ে কি ইমান চলে যায়, তাই বলবেন না? এগুলো ব্যাপার হলো, এগুলো বাড়ি থেকে বের হচ্ছেন যতই প্রয়োজন থাক, আপনার স্ত্রী বলবেন না ওই আব্দুল্লাহ আব্বা শুনো শুনো শুনো, কোনোদিন বলবে না। ওর আকিদায় আসছে
বের হলে পিছন থেকে ডাকতে হয় না, এটা হলো কুলক্ষণ। এটা কি কুলক্ষণ? বলেন তো আপনার ওয়াইফের ভিতরে ঈমান ঢুকছে আজও? না, আজও ঢুকে না। ভাদ্র মাসে বিয়ে করা যায় না, বৈশাখ মাসে বিয়ে করা যায় না, তাই না? তাই বিয়ের দিন ঠিক করতে হলেই আগে জিজ্ঞেস করবে, দাদাকে জিজ্ঞেস করবে, দাদা কোন দিন করা যায়? তো সোমবার তো আগামীকাল, এই সপ্তাহ হবে না। কেন? মঙ্গলবার দিনটা ভালো না, বুধবারও ভালো না, বৃহস্পতিবারও ভালো না, শুক্রবারে বিয়ে করলে তো সমস্যা, এটা আগামী সোমবার করতে হবে। এই বুড়া হলো মুশরিক। এই বুড়া কি? এই বুড়া রাশি গুনে 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 ফয়সালা দিয়ে দিলে। তাই ছেলে, তুমি ব্রাজিলের সমর্থক না? হ্যাঁ, তোমার ব্রাজিল কি জন্য হারছে জানো? হ্যাঁ, তুমি জানো না? তুমি যে খিচুড়ি রান্না করেছিলে, তাই না? খিচুড়ি রান্না করো নি? তোমার সাথে ইজ্জতই নাই আসলে। ব্রাজিল হারার কারণ হলো এই সংবাদ সম্মেলনের সময় ওই টেবিলের উপরে একটা কালো বিড়ালুটি বসছিল, এই জন্য ব্রাজিল কি হেরে গেছে। তুমি আসল কারণ জানো না, ব্রাজিল ওই দিনই হারছে, কিন্তু তুমি বুঝতেই পারবে, হারার পরে বুঝতে পারছে এই বিড়ালি সব সর্বনাশ করেছে। কতটা জুতা মারলে গায়ের দুঃখটা যাবে বলে তো দেখি, হাসছেন আপনারা? এটা শিরোনাম হয়েছে পত্রিকায়, বড় আকার শিরোনাম। তাহলে বিড়ালি ব্রাজিলকে হারালো, বিড়ালের কি পাওয়ার দেখছেন? কোন দিন যে মুশরিক হয়ে আছে এরা, এরা জানেই না, বুঝতে পারলেন? আস্তাগফিরুল্লাহ। তুমি ব্রাজিলের খেলায় আনন্দ পাওয়ার জন্য খিচুড়ি জবাই করে খাইছ? খিচুড়ি জবাই করে কি? খিচুড়ি জবাই করেন নাকি আপনারা? খিচুড়ি কি দিয়ে রান্না করে? চাউল দিয়ে, তাই না? চাউল তো জবাই করা যায় না, জবাই করেছ, তোমার পেটে এর প্রভাব যতদিন থাকবে তুমি ততদিন মসজিদে যাবে না কিন্তু, খবরদার। আর আর্জেন্টিনার জার্সি যাদের গায়ে আছে, এখানে কারো গায়ে আছে নাকি? যদি থাকে দয়া করে তাড়াতাড়ি পালা যাও এখান থেকে, তুমি অপবিত্র লোক, এখানে দেখা যাবে না তোমাকে, গজব নাজিল হবে এখানে। আর যে বাড়ির উপরে টানানো আছে ওই বাড়ির উপরে গজব নাজিল হচ্ছে ও বুঝতে পারবে। ওই পতাকায় দেবীর ছবি আছে দেখছেন আপনারা? আপনার চোখে জীবনে পড়বে না, দেবীর ছবি আছে খাটাস, তোমার সরম লজ্জা কিছু নাই, তুমি গেঞ্জি গায়ে মসজিদে যাও, তোমার শাস্তি জুতা ছাড়া কিছু নাই। আবার ঠিক বলে, ঠিক বলেই তো বলছি, তুমি মূর্তি নিয়ে কিভাবে মসজিদে গেলে? মসজিদের বদনাম করেছ, বাড়ির বদনাম করেছ, তুমি এক বেহায়া, তোমার কি নাদান, তোমার কি ঠেকা পড়েছে? আগে পতাকাটা নামাবা, বুঝতে পারলে? যে ধোকাটা তোমাকে দিয়েছে ইহুদি খ্রিস্টান, তোমার চোখে মুইতে ধোকা দিয়েছে, এবার তো বুঝতে পারলে? এবার বুঝতে পারলে না তুমি? এই পতাকা বাড়িতে টানানো যাবে? ঘরে টানানো যাবে? কোনো জায়গায় টানানো যাবে? হারাম। যেহেতু তোমার মুখে মুতে দিছে, তুই পতাকা খুলে আগের উপরে মুতবে, পেশাব না কিন্তু, কি করবা? মুতবে রূপে, তারপরে পুড়াই দিবে না, বুঝনি? তুমি বুঝবা না, আজ খালি মরো তুমি, আমার কথা মনে পড়বে ইনশাআল্লাহ মনে। তুই মূর্তি গায়ে দেখ ঘুরো, আবার নামাজ পড়ো, তোমার কি লজ্জা আছে? সরম আছে? সারা পৃথিবীতে এই ইহুদি খ্রিস্টান অপবিত্র এরা
মুসলিমদেরকে পাখির মতো মেরে ফেলছে আর তুমি তার প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছ কি প্রতীক আছে ব্রাজিলের প্রতীকে পতাকা কি প্রতীক আছে জানো তুমি তোমার জ্ঞান নাই জানো না তোমার বুদ্ধিও নাই বোধও নাই শরম নাই হায়াও নাই লজ্জাও নাই তুমি একটা বেহায়া সি নির্লজ্জ তুমি আচ্ছা ও আসতে এটা ছিল না আজকে তাই না ও এটা আসছে তুমি যে কোন দিন মুশরিক হয়ে গেছো তো খোঁজই রাখনি তুমি 10 বছর যাবত আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে ঘুরো কিন্তু সাথে কি আছে মূর্তি আছে গতকাল এক গাধাকে দেখছি আমি বাসায় ঢোকার পথে দেখছি ফ্রান্সের পতাকা কিসের ফ্রান্সের পতাকা আবার দাঁড়িয়ে আছে কি আছে দাঁড়িয়ে আছে আচ্ছা নামাজ পড়ো তুমি হ্যাঁ পড়ি তো নামাজ নামাজ পড়ো তুমি কি ফ্রান্সের সমর্থক আচ্ছা হ্যাঁ বিশ্বের চ্যাম্পিয়ন দল খুব গর্বের সাথে বলতেছে তো তোমার বুকের উপরে কিসের ছবি রাখো তো ওসমান এটা তো ফ্রান্সের পতাকা আমাদের গাধা দেখো আগে কি আছে ওর বুকের উপরে কি আছে কিসের ছবি আছে যেহেতু আপনারা সমর্থক না বলতে পারবেন না ও জানে না কি আছে দেখো একটা মুরগির ছবি আছে কিসের ছবি বাংলাদেশে মনে করে যে বাস পাখি হলো কল্যাণ অকল্যাণের মালিক আর ওরা মনে করে কি মুরগি হলো কি কল্যাণ অকল্যাণের মালিক ও দাঁড়িয়ে আছে নামাজ পড়ে কি করার দরকার আমি এমনি বললাম এই জিনিস নিয়ে মসজিদে যাওয়া যাবে না বলছে কেন তোমার গেঞ্জিতে দেখো একটা টিক মারা আছে একটা দেখো 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 এখন খুলে দেখো তোমার গেঞ্জিতে বুকের উপরে টিক মারা আছে এই টিকটা কিসের চিহ্ন জানো তুমি তুমি জানো না তুমি অজ্ঞ এইভাবে একজন ব্যক্তি কত বছর আগে যে মুশরিক হয়েছে মূর্তি পূজা করছে বহু যুগ যাবত কিন্তু নামাজও পড়ে কি করে নামাজও পড়ে হজও করে যে ব্যক্তির আকীদায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন এই ব্যক্তির অন্তরে কোনোদিন ঈমান যাবে না যে ব্যক্তি বিশ্বাস করে এই পীর সাহেব কবরে জীবিত আছে আমি যা চাইব তাই দিবে এক ছেলে এসএসসি পরীক্ষায় একটা বিষয়ে ফেল আসছে কি আসছে ফেল আসছে বাংলায় কিসে বাংলায় কি করছে বাপ জানেন ওকে সে মার শুরু করেছে তোকে বললাম পরীক্ষার আগে তুই দরগায় যা যে বাবার কাছ থেকে দুয়ে নাই তো এইটা না করার কারণে বাবা তোর উপরে অভিশাপ দিছে কত বছর আগে মরে গেছে ওর বাবা ভূত হয়ে গেছে মরে কিনা তাকে জানে আর বাবার কাছে দোয়া নেয় নিয়ে যে মারছে মারার পরে বলছে যা এবার যা ক্ষমা নেয় আগামীতে পাশ করবে মানে পীর এমন একটা জাত এমন একটা জাতি এরা মানব জাতি এবং জিন জাতির বাহিরে এটা জানেন আপনারা এমন একটা জাত এদের কোনোদিন লস নাই ফেল করলে বলবে পীর বাবা অসন্তুষ্ট যা তাড়াতাড়ি দিয়াই 1,00,000 টাকা দিয়াই আর যদি পাস করে বাবা খুশি হয়েছে অতএব যা 2,00,000 টাকা দেয় ফেলেও বাবার লাভ পাশেও বাবার লাভ এবার বুঝছেন আপনারা বুঝেননি এই আকিদা যার মধ্যে আছে যে পোষণ করে আকিদা ওর মধ্যে ঈমান ঢুকছে হাই 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 আপনারা মোবাইলটা হাত থেকে পড়ে গেছে পড়ে যাও মতলব ইজ্জা আহা পড়ে গেল ইজ্জা মানে কি জানেন ইজ্জা হলো উজ্জা তিলকাল উজ্জা এই হলো উজ্জাটা শিখাই দিছে আমাদেরকে কি শেখা দিছে উজ্জা মূর্তির নাম না দেবতার নাম না উজ্জাটা তো তো তো
আমরা মুখে মুখে বলছি প্রচলন আছে যে মহিলারা যখন অপবিত্র থাকে তখন গ্লাসে হাত দিতে পারে না প্লেটে হাত দিতে পারে না ঘর ঝাড়ু দিতে পারবে না ওই মহিলার অন্তরে ঈমান এখনো ঢোকে নি এখনো ঢোকে না আর যার কোমরে তাবিজ আছে বাইরে রাখছে তাবিজ মরে গেছে ধোয়াতে গিয়ে দেখছে তিনটা তাবিজ বলেন তো এর ভিতর ঈমান ছিল ঈমান শুধু ঘুরে বেড়াইছে জীবনে ঢুকতে পারে না ঢুকতে পারবে না তাবিজ যে শরীর আছে অপবিত্র জিনিস আরে আল্লাহ রাসূলের কাছে 10 জন ব্যক্তি এসেছেন 9 জনকে ইসলাম গ্রহণ করালেন কয়জনকে একজনকে ছেড়ে দিলেন তারা বলল যে কি ব্যাপার আপনি কালেমা পড়ালেন 9 জনকে ও তারাকতা ওয়াহিদা একজনকে ছেড়ে দিলেন কারণটা কি আল্লাহ রাসূল ফি তামিমা ওর মধ্যে তাবিজ আছে তাবিজ পড়া থাকা অবস্থায় কেউ কালেমা শাহাদত পড়তে পারবে না ওর দেহটা কি অপবিত্র তাবিজটা কেটে ফেলে দিল তারপরে আল্লাহ সুবহানাহু কি করলেন কালেমা পড়ালেন মুসনাদে আহমদের হাদিস 4 নম্বর খন্ডের 356 পৃষ্ঠা খুলেন আপনি এবার বলেন তাবিজ থাকাকালীন কেউ যদি নামাজ পড়ে লাভ আছে রোজা করে লাভ আছে হজ করে না লাভ না ঈমানই যার নাই তার হজই কি একজন বলছে যে আপনি কি বলে ফরজ সালাতে না ওযু করতে হয় সেটা জানি তাহাজ্জুদ ওযু করতে হয় না তাহাজ্জুদ ওযু করা লাগে তাহাজ্জুদ কি সালাত ফরজ সালাত না নফল সালাত আর জানাজাতে কোনোদিন ওযু করে না জানাজায় কি কোনদিন ওযু করে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একজন লোক আমার সাথে গেল জানাজায় যায় জানাজা দাঁড়ায় গেছে জানাজার পরে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার আপনি ওযু করলেন যে পেশাব করলেন তো রাস্তার মাঝখানে যে কি বলেন জানাজা সালাতে ওযু করা লাগে 15 বছর যাবত এভাবে পড়ছে যাবে চিন্তা করেন কত বড় বদ চিন্তা করছেন আপনি জানাজা সালাত ওযু করে না তাহলে কি কারণে ঈমানটা চলে যায় এবার কি বুঝতে পারছেন আপনারা হ্যাঁ খুব দ্রুত চলে যায় একটা দলিল পেশ করি 1521 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে আল্লাহ রাসূলের কাছে একটা বুড়া পাদ্রি পাদ্রি বুঝেন তো কাকে বলে পাদ্রি খ্রিস্টান পাদ্রি বুড়া এক পাদ্রি এসে বলছে আন্তু তুশরিকুনা বিল্লাহ মোহাম্মদ তোমরা তো শিরিক করো কি করো কাকে বলছে কথাটা খেয়াল করেছেন আপনি পাদ্রি এসে কি বলছে মোহাম্মদ তোমরা তো শিরিক করো তাকুলুনা তোমরা বলো মাশাআল্লাহ ওয়া শাইতা ওয়াল কাবা তোমরা তো বলো কাবার কসম করে বলছি কিসের কসম কিসের কসম কাবার কাবা কাবার কসম করলে সমস্যা 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 আছে কাবার কসম করা যাবে না কাবার যদি কাবার কসম করে বলছি এইটা যদি না বলা যায় তো মায়ের কসম করে বলছি এটা বলা যাবে না পীর সাহেবের কসম করে বলছি কাবার কসম তোরা এটা বলো আর একটা কি বলো মাশা আল্লাহ ওয়াশিতা আর তোমরা বলো আল্লাহ যা ইচ্ছা করেছেন ওয়াশিতা এবং তুমি করেছো তোমার যা ইচ্ছা সেটাই করেছো আল্লাহ রাসূল বুঝে গেছেন রাসূল নবী রাসূল জীবনেও কোনোদিন পাদ্রির কাছে হার মানেননি এটা জানেন আপনারা পৃথিবীর কোন জায়গাতে নবী রাসূল দাওয়াতের ক্ষেত্রে কারো কাছে পরাজিত আল্লাহ তো শিখাই দিয়েছে আল্লাহ রাসূল বললেন এই তোমরা বলবে মাশাআল্লাহ সুম্মা শীতা ওয়া রব্বিল কাবা দেখছেন শিখাই দিয়েছেন সাথে সাথে
এই তোমার আস্থা থেকে বলবে ওয়াল কাবা বলবে না কাবার কসম এটা বলবে না বলবে ওয়া রব্বিল কাবা বুঝতে পারছেন কাবার রবের কসম শুধু একটু চেঞ্জ হয়েছে তাই বলছে তোমরা তো মুশরিক তোমরা তো শিরিক করো হাই হাই আর এইটা মাশাআল্লাহ ওয়াশিতা শুধু ওয়াও আর মাশাআল্লাহ সুম্মা শিতা আরবিতে যে গ্রামারের নিয়ম আছে সুম্মা এবং ওয়াও একই ভাই কি হরফে আতিফা বলা হয় এগুলোকে 10টা এই 10টার মধ্যে ওয়াও আছে সুম্মা আছে অথচ অথচ ওয়াও বললে শিরিক হয়ে যাচ্ছে আর সুম্মা বললে তাওহীদ হচ্ছে আর আমি যে বলছি আমি যে ভাষাটা বললাম লক্ষ্মী কিছু মনে হলো না আমার তাই না হাই হাই লক্ষ্মী সরস্বতী কার নাম তওবা তওবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে ঈমান থাকবে ঈমান থাকবে না ছোট্ট একটা কথা একটা অর্থ হলো এবং আর একটা অর্থ কি অতঃপর আপনি মাদ্রাসায় বাস্তা নিয়ে আসছেন উস্তাদকে বলছেন উস্তাদ জি প্রিন্সিপাল সাহেব বাক্যটা রেখে গেলাম উপরে আল্লাহ আছে দেখবেন এবং আপনি দেখবেন বাক্যটা কি হলো শিরক বাক্যটা কি শিরক আর যদি বলেন বাচ্চাটা রেখে গেলাম আল্লাহর উপরে ভরসা অতঃপর আপনি দেখবেন এটা কি হলো তাওহীদ এবং আর অতঃপর এবং আর অতঃপর যদি এটাই হয় ঈমান নষ্ট হওয়ার ঈমান চলে যাওয়ার কারণ আপনাকে বক্তব্য দিয়ে কি বুঝাবো সকালে কাফের হয় বিকেলে মুমিন হয় বিকেলে কাফের হয় সকালে মুমিন হয় আমি এইটা না বুঝায় আমি বলবো সেকেন্ডে সেকেন্ডে একজন ব্যক্তি মুমিন হয় একজন ব্যক্তি কি হয় কাফের হয় বললে ভুল হবে না বললে ভুল হবে না আরো কত শিরিক করেন আপনারা রিকশাওয়ালা আছে নাকি রিকশাওয়ালা প্রথম ভাড়াটা মারার পরে এই ভাড়াটা 30টা টাকা পেয়ে চুমো খেয়ে নিল খেয়ে তারপরে রিকশার ওটা কি বলে হ্যান্ডেল হ্যান্ডেল এগুলো ঘুষে টুষে খুব যত্নের সাথে পকেটে রাখল বুঝছেন মানে এই ইনকামটা হলো কি লক্ষ্মী এটাই হলো বরকতের কি ওসিলা এত যত্ন করে টাকাটা রাখে বলেন তো এই রিকশালার ঈমান আছে কিনা যেহেতু এই আকিদা পোষণ করে আজ পর্যন্ত কি ঈমানের কোনো দরজার মধ্যে আছে না ভ্যান চালকও তাই করে কি করে ভ্যান চালক চলে গেছে চাকরিজীবী এই এখানে যারা বিয়ে হয়নি এরকম ছেলে মেয়ে আছে মেয়েরও তো আছে তাই না আছে না তোমার আকিদায় আছে বিয়ে করার দিন শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের পায়ে হাত দিয়ে কি করা লাগবে সালাম করা লাগবে তোমার আকিদার মধ্যে এটা আছে এটা করতে হয় আপনার তো বয়স 60-65 হয়ে গেছে আপনাকে বলে কোনো লাভ আছে আমাদের যা করার তো করেছেন আগে আমি বলছি যারা তোমরা বিয়ে করো তাদেরকে বলছি এই তোমার নাম কি বললা ও সাদ্দাম ভুলে গেছি তো এরা যখন বিয়ে করবে মনে করেন শ্বশুর বাড়ি গিয়ে কি বউ পাইছে মানে কি সব ভুলে গেছে এখন এখন বউকে খুশি করার জন্য শুধু শ্বশুর শাশুড়ির পা খালুর পা চাচার পা তারপরে কি যত আত্মীয় স্বজন আছে শুধু পায়ে হাত দিবার চুমু খাবে পায়ে হাত দিয়ে কি চুমু খাবে বলেন তো এর মধ্যে ঈমান ঢুকছে আজ পর্যন্ত না এখনো ঢোকেনি আমি যদি না বুঝাতে পারি তাহলে দোষ আমার তাই না তো চেষ্টা করছি আপনার যেন বুঝেন আপনার স্ত্রী জানে একটা জিনিস আপনিও জানেন রাতের বেলা কাউকে কর্জ দিতে হয় না কি দিতে হয় না কর্জ দিতে হয় না ওরা ওয়াজ করছে পাশে নাকি
শিরিক এত খারাপ জিনিস, এত নোংরা জিনিস, এত জঘন্য জিনিস, কিছুটা বুদ্ধি আসছে? আপনি টাকাতে চুমু খেতে যাবেন কেন বলেন তো দেখি? টাকাটা কি লক্ষ্মী? টাকাটা কি লক্ষ্মী? গরুকে লাত্তি মারছেন কে কে? এ যাব দেখান তো দেখি আছে। গরু হলো দেবতা, এই জন্য গরুকে কেউ লাত্তি মারে না। খাসিকে লাত্তি মারে মারে না, খাসিকে লাত্তি মারে অ্যাভেলেবল, তো গরুকে লাত্তি মারবে না, কারণ গরু কি দেবতা। ভদ্রতা বলে একটা কথা আছে, ভদ্রতার নাম নিয়ে যে শিরিক ঢুকেছে এটা বুঝেই না। ভদ্রতার নাম নিয়ে কি ঢুকেছে? একটা ভণ্ড দাঁড় বড় দাঁড়িয়ে লোকের ছবি আছে আর একটা বই মাইকিং করে বিক্রি করে গ্রামে গ্রামে, বইটার নাম কি জানেন? কি করলে কি হয়। আপনারা মনে করছেন এগুলো আমরা জানি না, আমরা এগুলো পড়ি, এগুলো পড়ি কি করলে কি হয়। একটা ভণ্ড বড় দাঁড়িয়ে শয়তানের ছবি আছে আর লেখা কি করলে কি হয়। এটাই হলো ওই যে বুড়ি বসে আছে বাড়িতে, যত বুড়ি আছে দাদি আর নানি, এরা হলো শিরিকের এক একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, বুঝছেন? ও শিরিক উৎপাদন করে বসে বসে। কোন দিন অমাবস্যা রাত্রি? গাশির রাত্রি। কিসের রাত্রি? গাশির রাত্রি। অমাবস্যা রাত্রি শীতকালে আসলে আগের দিনে সব গরুর শিঙ্গে খাসির শিঙ্গে তেল দিয়ে দিবে। আপনারা দেখছেন এগুলো? দেখেন এগুলো এখন দিনও নাই, ধর্মও নাই, আদবও নাই, আখলাকও নাই, সব বেয়াদব হয়ে গেছে। ছি 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 ছি, বুড়ি বাড়িতে বসে আছে খালি দেখে চোখ দে বৌমা কি করছে। তো একজন লোক আসছে দরিদ্র মানুষের, বলছে যে মা আজকে খাবার নাই। সন্ধ্যার পরে আসছে, মনে করছিলাম কিছু নিয়ে আসবে, আজকে কোনো কাজও পায়নি, কিছু নিয়ে আসেনি। তুমি হাফ কেজি চাউল দাও অন্তত বাচ্চাটা রান্না করে খাওয়ায়, আমরা খাই। তো বৌমা হাফ কেজি চাউল দিছে, তো বুড়ি কিন্তু দেখতেছে সন্ধ্যার পরেও কি দিচ্ছে, নিয়ে চলে গেল। জিজ্ঞেস করছে এই তুমি কি দিলে? বলছে দাদি কিছু দিনই ওই খাবার নাই নাকি বাড়িতে, তাই হাফ কেজি চাউল নিতে আসছে। সন্ধ্যার পরে তুমি দিছো, থামো আব্দুল করিম আসে, ওকে তোমার বারোটা বাজায় ছাড়াবো। তুমি বাড়ি থেকে লক্ষ্মী বের করে দিছো। কি বের করেছে? লক্ষ্মী বের করেছে। চিন্তা করেন, গাছের পাতা ছেঁড়া যায় না কখন? রাত্রিতে। কি উয়াজ করবেন আপনি? আমি শুধু বুঝাচ্ছি একটা জিনিস। কি বুঝাচ্ছি? না, ইমান দ্রুত চলে যায় কি করে, ইমান দ্রুত হারা যায় কি করে, আপনাকে বুঝলেন এই কথাটা? পদে পদে এতটাই শিরিক করি আমরা, ইমান এখন আমাদের ভিতরে ঢুকতেই এখন ঢুকতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক, তাদের অধিকাংশ কি মুশরিক। কে বলেছে খাওয়ার সময় কথা বলা যায় না, চুপচাপ থাকতে হয়? এটা কে শিখেছে? কে শিখেছে? বাচ্চা বাচ্চা হওয়ার পরে দেখবেন একটা কালো ফুটা কাজল দিয়ে দেবে মাথায়, দেয় দেয়, এটা কিসের? হ্যাঁ, বজর ফুটা নাকি? ও নজর, নজর কু নজর যেন না লাগে। আহারে, বলেন আপনার মায়ের মধ্যে এখনো যদি বিশ্বাস থাকে, আপনার মায়ের কথা বলি, বইয়ের কথা নাই বললাম, আপনার মায়ের মধ্যে এই বিশ্বাস থাকে এখনো ইমান কি ঢুকছে? আপনার মা যতই পরেশগার হোক ইমান এখনো ঢুকে ঢুকতেই পারে না, ঢুকতেই পারে না। হওয়ার সময় চলে শিরিক আর বিদায়ের সময় চলে কি বিদাত। হওয়ার সময় কি চলে? শিরিক। শিরিক কি? একটা দুটা শিরিক রে ভাই, হওয়া মাত্রই
গলা একটা সুতা পরাই দিবে কি পরাই দিবে সুতা দুই হাতে দুইটা কি সুতা পরাই দিবে যেন ভূত পেরত ইবলিস শয়তান ওকে ধরতে না পারে কি নোংরামি গুলো হওয়ার আগে থেকেই বাচ্চা হতে যাবে বাচ্চা হতে যাবে কার বাড়িতে মায়ের বাড়িতে কি বাজার করে নিয়ে গেছিলেন কি বাজার করে নিয়ে গেছিলেন মনে আছে না আপনার মনে নাই হওয়ার আগ থেকে মুশরিক কেন সেই দিন পান সুপারি বাজার করে নিয়ে যেতে হবে কি শিখেছে এটা আর বাচ্চা হওয়ার আগে এইভাবে বিদায় দিতে হবে এবং সব বিয়ে করেছেন আটমংলা করেননি কি করেছেন ডাক্তার কি বলল এটাকে কি পরিমাণ শিরিক চালু আছে সমাজে এটা কি বলে যখন বউ বিদায় দিচ্ছে এটা কি বলে আপনারা কিছুই বলছেন না আমার সাথে আপনার লাগে বিয়ে হয় না যখন বরকে দিয়ে দিচ্ছে মেয়েটাকে হ্যাঁ ছোপে দেওয়া কি করে ছোপে দেয় কি করে দেয় আর কিছু করে না তাই না আগে আল্লাহ পিছে আপনি শুনেন তুমি পিছনেই থাকো তোমার পিছনে জীবনে আল্লাহ আসবে না কত সহজ না তোমার কথাটাই মিথ্যা আমাদের দেশে কি করে জানেন দুইজনকে একটা উঠানে পাটির উপরে দাঁড় করায় কিসের উপরে পাটির উপরে দাঁড় করায় দুইজনের হাত রাখে মেয়েটার হাতের উপরে পুরুষটার হাত রাখে রেখে একটা পানের বাটি দেয় কিসের বাটি পানের বাটি দিয়ে কি কি যেন বলে নানা অথবা দাদা অথবা মামা হাতে তুলে দিল আরে যখনই বিয়ে হয়েছে তখনই তো বউ হয়ে গেছে তুলে দেওয়ার এখানে কি আছে বুঝেননি কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা একই প্রথা একই প্রথা হিন্দু রেওয়াজ এবার ধর্মীয় এটা তো বলে সামাজিক শিরিক কি শিরিক সামাজিক শিরিক তো ধর্মীয় শিরিক যদি বলি আল্লাহ এমনি বলছেন অলা ওয়াশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন 88 নম্বর আয়াত সূরা আনআম তারা যদি শিরিক করে যা আমল করে সে সবই কি হয়ে যাবে ধ্বংস বরবাদ হয়ে যাবে হাদিস কত নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উনাব্বিকুম বি আকবারিল কাবায়ের সবচেয়ে বড় পাপ যেটা সেটা সম্পর্কে বলবো আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ বললেন দুই নাম্বার শিরিক করা মাত্রই সমস্ত আমল কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনি 70 বছর যাবত আমল করছেন কত বছর যাবত ছিলেন আমেরিকায় আমেরিকা থেকে এসে অনেক দান খারাপ করেছেন এলাকার মানুষ বলল যে এমপি ভোটে দাঁড়াও তোমাকে ভোট দেব ভোটও দিলেন পাশও করলো পাশ করার পরের দিন ও মসজিদে না গিয়ে গেল কোথায় খাম্বার কাছে গিয়ে ফুল দিয়ে খাম্বাকে শ্রদ্ধা জানালো 70 বছর ইবাদত যা ছিল আছে নেকি একটা থাকলে কোরআন মিথ্যা হয়ে যাবে নাউজুবিল্লাহ এক নেকি থাকলে এইটা হলো শিরিকের পরিণাম প্রত্যেকটা এমপি মন্ত্রী বাংলাদেশে ও ভোটের প্রচারণা শুরুই করে মেম্বার চেয়ারম্যান শুরু করে কোথায় থেকে মাজার থেকে পীরের দরগা থেকে শুরুই করে এক দল শুরু করে শাহজালালের মাজার থেকে আরেক দল শুরু করে বাইজিদ বস্তায় মাজার থেকে আরেক দল শুরু করে শাহপরানের মাজার থেকে কে শিখেছে মসজিদে গিয়ে মুনাজাত করে না হাত তুলে মাজারে গিয়ে সব করে দেবে বাবা ও বাবা ওখানে আসেই কিনা তা কে জানে শিয়াল পীরের মাজার তেনা পীরের মাজার লাঠি পীরের মাজার ঘোড়া পীরের মাজার লাঠি পীর কি জন্য শিয়াল পীরের মাজার করতে গেছে জানেন শিয়াল পায়খানা করেছিল
ওই পায়খানা পুঁতে রাখছে, শিয়ালের পায়খানা থেকে শিয়াল কি হয়ে গেছে, পীর হয়ে গেছে, শিয়াল পীরের মাজার। সি 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 নাম দিয়েছে হযরত শাহ শিয়াল রহমাতুল্লাহ আলাইহ। কি বুঝলে, শিয়াল মরে গেছে, ওই শিয়াল পুঁতে রাখছে, কইতে নাম দিয়েছে কি হযরত শাহ শিয়াল রহমাতুল্লাহ আলাইহ মাজার। ওই যে পাগলা মসজিদ আছে না বাংলাদেশে, মানুষ খেতে পাচ্ছে না, কোথায় মসজিদ আছে পাগলা মসজিদ? কিশোরগঞ্জ এদিকে, কিশোরগঞ্জ এদিকে, সত্যি নাকি? এই পাগলা মসজিদে দেশের মানুষ না খেয়ে মরছে, আর সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, মুসলমান ওই রোগে মুসলমান টাকা দিচ্ছে, চার মাস পরে গুনার পথে 4.5 কোটি টাকা, বিশাল ব্যাপার। কি ইনকাম, কি বুঝ, কি বুঝ তাদের, এরা কি মুমিন? না না না, অত সহজ না। আপনারা ময়মনসিংহে একটা মসজিদ তৈরি করেন, খালি নাম দিয়ে দেন পাগলা মসজিদ, চলবে, এই ব্যবসা চলবে, লাল সালু টানায় দেন, 10 দিনে আপনার ইনকাম কমপ্লিট হয়ে যাবে। বলেন বাংলাদেশের মানুষের মধ্যে ইমান আছে? বাংলাদেশে এখন ইমান আসেনি। যত পীর তত মাজার, যত পীর তত শয়তান। আর বলে ফতোয়া দেশ তার পীর নাই, শয়তান তার পীর। আমরা বলি কি, পীর ধরা মানে শয়তান ধরা। এই মুখস্থ থাকবে তোমাদের, এই যুবক ছেলে মুখস্থ থাকবে, পীর ধরা মানে কি, কি ধরা, পীর ধরা মানে শয়তান ধরা। যারা মুরিদ তারা কি হলে, তারা শয়তানের, শয়তানের চেলা। কোটি কোটি মানুষ প্রতিদিন মুশরিক হচ্ছে, আবার ফতোয়া দিচ্ছে কি জানেন, আমরা উৎসর্গ করি মাজারে কিন্তু জবে তো করি আল্লাহর নামে। তুমি তো খাওয়া দাওয়া তো, তাই না? তুমি কোরআন আয়াতটা দেখনি তো কোনোদিন? তোমার পীর তোমার মুখে মুতে দিছে, তোমার চোখে মুতে দিছে, তোমার পীর এমন ভাবে তোমাকে শিক্ষা দিছে যে পীরের পায়খানা খাওয়া জায়েজ, এসব খাওয়া জায়েজ, পানের পিক খাওয়া জায়েজ, পানের সুবলা খাওয়া জায়েজ। তুমি এই রকম মার্কা মুসলমান, তোমার ভিতরে ঈমান আছে? তুমি আল্লাহ নবীকে শ্রদ্ধা না করে পীরকে বেশি শ্রদ্ধা করো, বাপ মাকে শ্রদ্ধা না করে পীরকে বেশি শ্রদ্ধা করে। তাহলে সামাজিক শিরিক বললাম, ধর্মীয় শিরিকের নামে পুরো দেশে মাজার পূজা করে, হজ করতে জানি পীর সাহেব মুরিদ। আপনি হজ করতে জাননি কেন? না, পীর সাহেব বলে গেছে হজ লাগবে না। কেন? ওই যে পীর সাহেব পতি ও রুশে ওই দুই পা ফাঁক করে বসে পড়ে মাটিতে, কি করে মাটিতে বসে পড়ে, মাথাটা নিচু করে থাকে, আর বলে দুই পায়ের মাঝখানে সেজদা করো, এটাই হলো কাবা। এটা কি কাবা? এখন র‍্যাব বাহিনী ধরছে না ওদেরকে, ধরছে না? আমি র‍্যাবের সদস্যদের ভাইদেরকে বলি, আপনাকে কেউ বাধা দেয়নি, এই ইবলিসগুলোকে ধরে ওদেরকে জেলখানায় দিয়ে রাখেন, আর বলে তুই কোরআন পড়া শিখাই, ওদের নেনটা পীর কিছুই জানে না, খামার ধান ধরে বসে আছে। যত ময়মনসিংহ আছে শিকল পীর একটা আছে না, শিকল পাগল আছে, সারা গায়ে শিকল দিয়ে তৈরি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবার শোনেন, যে ব্যক্তি শিরিক করবে, বড় পাপ করলো, 2 শতামূল নষ্ট হলো, 3 আল্লাহ কিভাবে ধমক দিচ্ছেন, ওয়াইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হাই হাই, 72 নম্বর আয়াত সূরা মায়েদা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার উপরে জান্নাত হারাম, ওয়া মা ওয়াহুন নার তার স্থান হবে জাহান্নামে। আমালি দালিমিনা মিন আনসার, শিরিককারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে অনেককেই, কাবিরা গুনাহগার ব্যক্তিকে সুপারিশ করবে,
নামাজ পড়ে মাজার পূজা করে খাঁটি মুশরিক, নামাজ পড়ে পীরের হাতে বায়াত করে সেজদা করে পীরকে মুশরিক, নামাজ পড়ে কবর সেজদা করে মুশরিক, কাবিরা গুনাহ। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে, আত্মহত্যা করে মরে, এই ব্যক্তিকে আপনারা বেশি ঘৃণা করেন, জানাজা করেন না, কবরস্থানে যান না, তাই না? কিন্তু যে লোকটা মাজার পূজা করে, মসজিদে সেজদাও করে, একে খুব ভক্তির সাথে মাটি দিন, তাই না? ও যে মুশরিক, কাবিরা গুনাহগার ব্যক্তি। শিরিক ব্যতীত আল্লাহ সব পাপ কিয়ামতে মাঠে ক্ষমা করে দিবেন। 48 নম্বর আয়াত সূরা নিসা 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের পাপ ক্ষমা করবেন না, এটা মরার পরে। মরার আগে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে তওবা করে উঠবেন যে আল্লাহ জীবনে শিরিক করব না, খবরদার। কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায়, ওকে বাঁচানোর কোনো পথ ইসলামে নেই। গলায় দড়ি দিয়ে মারা গেছে, বাঁচার পথ আছে। তার আত্মীয় স্বজন যদি মুসল্লি হয়, তার আত্মীয় স্বজন সাদকা করলো, দোয়া করলো, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কথা কি বুঝতে পারলেন? তো বেনামাজি মারা গেলে ওর জন্য দোয়া করা যাবে না, সাদকা করা যাবে না। বুঝছেন কি আপনার কথা? বুঝবেন না। সুদ খেতে খেতে মারা গেছে, জেনা করতে করতে মারা গেছে, যদি শিরিকের পাপ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিক করে মারা গেছে, জেনা করতে করতে মারা গেছে, আপনি কি বুঝতে পারছেন কথাটা? বুঝেননি মানে পরকীয়া সম্পর্ক আছে জেনা, সপ্তাহে একদিন দুই দিন মহিলার কাছে যায়, জেনা করে, এ লোকটা মারা গেছে, তওবা করার সুযোগ পাইনি, কি এ কি কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে? না। এই লোককে আল্লাহ ক্ষমা করতে পারেন, তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া করবে, সাদকা করবে, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু মাজার পূজা করতে করতে মারা গেছে, তাবিজ পরে মারা গেছে, ওকে বাঁচানোর শরীয়তে কোনো পথ নেই। মুখরিজুন আলিল মিল্লা, কারণ ও ইসলাম থেকে কি হয়ে গেছে, বেরিয়ে গেছে। খালিদান মুখাল্লাদান ফিন্নার, ও চিরস্থায়ী কোথায় যাবে, জাহান্নামে যাবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? বুঝেননি। আল্লাহ রাসূল বলেছেন, ফাখতারতু শাফা ওয়াহি আল ইমাম মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া। আমার সুপারিশ তার জন্য 2441 নম্বর হাদিস, আমি তাকে সুপারিশ করব যে ব্যক্তি মারা গেছে কিন্তু শিরিক করেনি, তার সুপারিশ করব। তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ কিয়ামতের মাঠে পাওয়া যাবে না। কিন্তু জেনাকারীর জন্য সুপারিশ করতে পারেন, চোরের জন্য সুপারিশ করতে পারেন, আত্মহত্যাকারী ব্যক্তির জন্য সুপারিশ করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ির, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে আমি তাদের জন্য সুপারিশ করব। বুঝেছেন? এবার দোয়া করা যাবে না তার জন্য, এই মুশরিকের জন্য দোয়া করা যাবে না। যে মুমিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া চলবে, যে বেনামাজি মারা গেছে তার জন্য দোয়া চলবে না। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তুমি ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, এবং ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে মারা গেছে। এবার বুঝেছেন কি কথা? ঘাটে ঘাটে আমরা শিরিক করি, এই জন্য ঈমান চলে যায়, আমরা পরিণামটা বুঝি না। আমি অল্পই বললাম, অল্পই বললাম, শুধু মনে রাখবেন বক্তব্যটা আমার, মনে থাকবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবে ইনশাআল্লাহ, বলবেন তো? আর শিরিকি আকিদা মনের মধ্যে রাখবেন না ইনশাআল্লাহ, বলবেন শিরিকি আকিদাকে জেনে নেবেন কোনটা শিরিক। এই জন্য তাওহীদ এবং তাগুত সম্পর্কে, তাওহীদ এবং শিরিক সম্পর্কে জ্ঞান লাভ করা ফরজ, জ্ঞান লাভ করা কি ফরজ। তরুণদেরকে বলি, তোমরা মানহাজের সমস্যার কারণে, তোমাদের মানহাজের সমস্যার কারণে যে কোনো লোকের বক্তব্য শুনো, বলেছি ভ্রান্তির বেড়া জালে একামত দিন বইটা পড়ো মনোযোগ দিয়ে, তোমার ধাঁধাটা কেটে যাবে।
দুই আকীদা বুঝানোর জন্য মানুষকে শিরিক মুক্ত করার জন্য প্রথম একটা বই লিখছি বইটার নাম হলো ভ্রান্ত আকীদা বানানোর সঠিক আকীদা তারপরে একটা বই ফ্রি বিতরণ করলাম এক নজরে আকীদা ও তাওহীদ তারপরে কিছু মানুষ বললেন যে বইটা আরেকটু বড় করেন তো এরপরে 556 পৃষ্ঠা একটা বই করেছি আকীদা ও তাওহীদ এরপরে মানুষের দাবি কোন কোন ফেরকার আকীদা খারাপ এটা একটু জানাব তারপরে আরেকটা বই দিলাম পরে 570 পৃষ্ঠায় ইসলাম বনাম ফেরকা বন্দি কথা বুঝতে পারলেন আমরা পরিশ্রম করছি কিন্তু পরিশ্রমটা আপনারা কাজে লাগাচ্ছেন না আমরা আল্লাহকে বলতে পারবো আল্লাহ মানুষকে বোঝানোর চেষ্টা করেছে বলার চেষ্টা করেছে টাকা তারা ইমানের চেয়ে শাস্তির মূল্যায়ন বেশি করেছে ইমানের চেয়ে টাকার মূল্যায়ন বেশি করেছে ইমানের চেয়ে দুনিয়ার মূল্যায়ন বেশি করেছে তারা শরীয়ত জানতে চায়নি এক এসএসসি পাস করার জন্য একটা দুনিয়াবি ডিগ্রি চাকরি হতেও পারে নাও পারে পাশও করতে পারে ফেলও পার করতে পারে এই একটা ডিগ্রি নেওয়ার জন্য 10 বছর যাবত পড়ছে প্রতি বছর খরচ করছে প্রতি বছর 2 লাখ 3 লাখ টাকা খরচ করছে কিন্তু তাওহীদ জানার জন্য 10 বছর না 10 মিনিটও কোনোদিন চেষ্টা করে নি আল্লাহর কাছে মাপ পাবো আমরা মাপ পাবো চেষ্টাই করি না এটা অনার্সের সার্টিফিকেট নিব চাকরি হবে কি নিশ্চয়তা নাই এরপরে অনার্সের সার্টিফিকেট নেওয়ার জন্য আমি দীর্ঘ 7 বছর 6 বছর আমি প্রচেষ্টা চালাচ্ছি পড়াশোনা করছি টাকা দিচ্ছি এরপরে সার্টিফিকেট পাই চাকরি হতেও পারে নাও পারে কিন্তু এত টাকা খরচ করলাম একটা সার্টিফিকেটের জন্য এই সার্টিফিকেট নিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন মনে হচ্ছে এটাই জান্নাতের টিকিট ও অনার্স পাস করার জন্য যদি এত খাটাখাটি করা লাগে দুনিয়ার জন্য খাটাখাটি করেন কিন্তু আখেরাতের সার্টিফিকেট নেওয়ার জন্য তাওহীদের সার্টিফিকেট নেবেন না আপনি না কোনদিন পরীক্ষা দিয়েছেন 6 মাস কোর্স করি জানার জন্য আকীদাটা কি জিনিস তাওহীদ কি জিনিস মানহাজ কি জিনিস কোনদিন পরীক্ষা দিয়েছেন কোনদিন কোর্স করেছেন কোনদিন চেষ্টা করেছেন দাখিল পরীক্ষা শেষ হয়েছে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে সব গিয়ে কোচিং এ ভর্তি হয়েছে কি জানার জন্য কম্পিউটার জানার জন্য কি জানার জন্য ইংলিশ স্পিকিং কোর্স রাইটিং রিডিং স্পিকিং ফোনেটিক্স জানার জন্য ভর্তি হয়েছে সবাই কেউ চিন্তা করেনি 10 বছর বেগার দিয়েছি আল্লাহকে ফাঁকি দিয়েছি আমি এই তিনটা মাস রেজাল্ট হওয়ার আগে একটু কোরআনটা ভালো করে পড়ি কোরআনের উপরে কোর্স করি কেউ করে না খামাখা টুপি মাথা দেয় খামাখা নামাজ পড়ে খামাখা মুসলমান দাবি করে ইসলামের কিছুই নেই ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ আমাদেরকে শিরিক থেকে মুক্ত রাখুন আমিন ওঠার নামে দোয়া পড়বো এখন বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা এই বেশ কয়েকটা বই আছে নতুন দুইটা বই আসছে এটা আগামী জানুয়ারিতে